ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে শহরের ছেলে সুব্রত শর্মার তবে ক্যাডেট প্রতিযোগিতায় নয় এবার বেল্ট রেসলিং প্রতিযোগিতায় আগামী সেপ্টেম্বর মাসে কুজি পিকিস্তানে আন্তর্জাতিক বেল্ট রেসলিং প্রতিযোগিতার আসর বসছে কুজিপিকিস্তানে আন্তর্জাতিক বেল্ট রেসলিং প্রতিযোগিতার আসরে ভারতের হয়ে খেলায় অংশগ্রহণ করবে শহরের চণ্ডীপুর গ্রামের সুব্রত শর্মা তবে সুব্রত শর্মার কাছে বরাবরের মতো এবারও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিক দৈন্যতা শহরের চণ্ডীপুরের বদ্ধ গ্রামের সুব্রত শর্মা এক শ্রমিক পরিবারের ছেলে পরিবারের আয়ের উৎস সে নিজেই সুব্রত শর্মা কাজকর্ম করে নিজেই তার পরিবার চালায় সে নিজে ক্যারেটে কিংবা বেল্ট রেসলিংয়ে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেনি কিন্তু নিজের তাগিদেই একা একাই সব কিছু আয়ত্ত করে সে ইতিমধ্যেই ক্যারেটে এবং বেল্ট রেসলিংয়ে কয়েকবার জাতীয় স্তরে মেডেল পেয়েছে এবং আন্তর্জাতিক স্তরেও কয়েকবার নিজের নাম স্থান করে নিয়েছে প্রতিবারই সুব্রত শর্মা বিশেষ করে শহরের সামান্য কিছু মানুষের আর্থিক সাহায্য সহযোগিতা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরেছে এবারে সুব্রত শর্মা সামাজিক মাধ্যমে কুজি আন্তর্জাতিক ব্যালট রেসলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবার কাছে সাহায্য চেয়েছেন সুব্রত শর্মার এই আর্জি শুনে এগিয়ে এলেন শহর শহরের বিশিষ্ট বনিদি রায় পরিবারের ছেলে গৌরব রায় গত বছরের এমন দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রায় পরিবারের সদস্য তথা কৈলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী গুণেন্দ্র রায় মারা গিয়েছিলেন করোনা মহামারী চলাকালীন করোনা ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়ে গুণেন্দ্র রায়ের মৃত্যুর পর ছেলে গৌরব রায় বাবার জন্য কিছুই করতে পারেনি তাই বাবার মৃত্যুর ঠিক এক বছর পূর্তিতে নিজের সাধ্যমতো সামাজিক কাজে বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া সুব্রত শর্মাকে কুজিবিকিস্তানে আন্তর্জাতিক বেল্ট রেসলিং আসরে অংশগ্রহণ করার জন্য নগদ টাকা দিয়ে সাহায্য করেন তো তার পক্ষে উজবেকিস্তান গিয়ে পারফর্ম করাটা তার স্কিল আছে পেশেন্স আছে সব কিছু আছে কিন্তু অর্থনৈতিকভাবে যেহেতু সে দুর্বল তার পক্ষে সেই উজবেকিস্তানের পথটা খুবই কঠিন তাই ভাবলাম তাকে অল্প যদি সাহায্য করা যায় এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টাতে আমি ভাবলাম আরও অনেক মানুষ যদি এগিয়ে আসেন তাহলে সে শুধু ত্রিপুরা কেন সে তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে আমাদের ছেলে আমাদের ঘরের ছেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে চণ্ডীপুরের ছেলে কৈলাসরের ছেলে তো তাই চেষ্টা করলাম আমি আমার বিশ্বাস আর অনেকেই এগিয়ে আসবেন আর বাবার মৃত্যুর এক বছরে গৌরব রায় নগদ টাকা দিয়ে সাহায্য করে সুব্রত শর্মা খুবই খুশি এবং কৃতজ্ঞ পাশাপাশি সুব্রত শর্মাও সমাজের সবার কাছে আহ্বান রাখেন যে তাকে কুজিবিকিস্তানে আন্তর্জাতিক বেল্ট রেসলিং আসরে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাহায্যের জন্য এগিয়ে আসতে ধন্যবাদ জানাই আমি ওনার জন্য তো আমি এর আগেও মেডেল আনছিলাম মেডেল আনলে আমি এরকম কষ্ট করে তখন এমন একটা জায়গা যাই মো আমি আর তুমি একদম দুর্বল যেতে পারতো না দাদা আমার একটু হেল্প করছে আমার নেক্সট ডে আরও যদি মানুষের হেল্প করতে আমি একটু গিয়ে এখানে একটু ভালো প্রমাণ দেখা সুব্রত শর্মা কুজুবিকিস্তানে আন্তর্জাতিক ওয়েল্ড রেসলিং আসরে ভারতের হয়ে খেলে স্বর্ণ পদক পেলে দেশের পাশাপাশি কৈলা শহর তথা ত্রিপুরার নাম উজ্জ্বল হবে তাই তাকে সাহায্যের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুব্রত বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ